ভাই আপনার না বললেন একজন দশজন আছে, এবার একজন ওইবার আছে, দশজন মিললেই যাই। আমি বুঝতেছি না তুমি এত চিল্লাইতেছো কেন। আমি তো মানুষ তাই না, আমি তো সুপারম্যান না যে উড়ে আসবো। আচ্ছা ফোন রাখো, আমি আসতেছি। যাইবো যাবো তাহলে যাও। মামা আসতে চালাইবেন, জোরে টান দি লক্ষ করে ফুইরে যাইলাম। দাও আমি ঘুমিয়ে দেই। আঙ্কেল আমার শালা একটু হসপিটালে লয়ে যাই, আমার অত তো অসুখ। কি অসুখ হয়েছে আপনার? আর কই না, আমার করোনা। ওই মা জাগাই তো নাই। কেটা বলছে জাগা নাই? আরে 100 জন জাগা নেবে, ঢুকতে পারেন। আরে মামা যে বলে পর্দা লাগাই দিতে, তাদের তো গরম লাগবে। গরম লাগছে কি বলছেন, পানি দামে মুরগি বিক্রি করছেন? আচ্ছা সবগুলো উঠাই দেন গাড়িতে। মামা মুরগি দেখছি দেন। কি বলছো, দুধ দিয়ে ভাত খাইছো? আর কি বলছো, লাইলি গরু ডিম পাচ্ছে? আরে মজা নিছো নাকি? আর মামা তুমি একটু সামনের দিকে তাকিয়ে তুমি গাড়িটা চালাও না, তোমার মোবাইল টোবাইল রাখো। আরে মামা ভয় পাচ্ছেন জানে, কিছু হবে না। এলো মামা 250 টাকা। ঠিক আছে মামা,
আপনার কি মন খারাপ নাকি? হ্যাঁ মনটা তো একটু খারাপই, প্রথম ভালোবাসা কি বলা যায়? না মামা বলা যাই না, বলা বলা যাই না, আমি কক্সবাজার জানো। মানুষ মারছে মামা, আয় একটু টঙ্গি চলো তো। মামা ভাত খামো, এখন যাইতে পারবো না। মামা আসলে যাইবা? মামা এখন ভাত খাবো, যাইতে পারবো না। মামা বলানি যাবেন? যাওয়াটাই তো মোর কাজ। কত টাকা ভাড়া? ভাড়া দিতে হবে না। ওয়াও ড্যাড, আমার ড্যাডকে কিন্তু ভালোভাবে নামিয়ে দিয়েন। তুমি কিন্তু ভাড়া দিও না, উনি কিন্তু ভাড়া নেয় না। বাই। তোমার এক সেকেন্ড করতে করতে 3 ঘন্টা পার হয়ে গেছে, তোমার সিন দিতে যাবো না। শোনেন মামা, এ আর 1 সেকেন্ড লাগবে। তোরা যাবেন? আপা মনে উত্তরা যাওয়া যায়, কিন্তু ওই দিকে অনেক জ্যাম আর অনেক ভাঙ্গা রাস্তা। লইয়া যেতে পারবো, সমস্যা নাই, কিন্তু ভাড়া বাড়াই দিতে হবে। ভাড়া 300 টাকা, এক্সট্রা 200 টাকা দেবেন, মোট 500 টাকা দিতে হবে। আচ্ছা সমস্যা নেই, চলেন। মামা আমার কাছে তো ভাঙতি নেই, আপনার কাছে কি 1000 টাকা ভাঙতি হবে? কোনো সমস্যা নাই, আমি আপনার 500 টাকা নোট দিতে আসি, আপনি আমার 1000 টাকা দেন। মামা চলো তো, তারা আছে, তাড়াতাড়ি চলো, একটু তাড়াতাড়ি চলো। মামা এখন আমি যাইতে পারবো না, বইয়েই তো আছে, চলো তো। বসে থাকলে কি যাইতে হবে? বস স্টার্ট হইতে আছে না, স্টার্ট হয় না, খারা খেলা দিতেছি। মামা চলে আসি, ভাড়া দিয়ে নামবে যান। এ মামা ওঠেন, এ মামা ঘুমাই বললেন দেখি। মামা, এ মামা স্টক টিকস্টক করিয়ে মরিয়ে গেল নাকি? আমি তো কেস খাইয়ে যাব। বন্ধুরা ভালোই হয়েছে, কামের কামটা হয়েছে, টেকাটা হয়েছে গেছে। আমার আপনি একটা চামার।
মামা বানাই যাইবা? হ্যাঁ মামা যামু, কিন্তু মিটারের তো 200 টাকা বাড়াই দিতে হবে। কেন বাড়াই দিব? কেন মিটাই যেটা আইব এটাই তো দিব। তাহলে অন্য সিনজি দেখেন। আচ্ছা আচ্ছা মামা বাড়াই দিব, চলো। কি মামা থামাই লাগে? মামা ওই দেখেন সামনে পুলিশ, যদি জিজ্ঞেস করে তাহলে বলবেন আমি মিটারই যাইতে আছি। আরে এডি বুঝি বুঝি বুঝো নাই, সমস্যা নাই, জিগেলে কমরে তুমি মিটারে যাইতেছো। কি কাগজপত্র সব ঠিক আছে তো স্যার? সব ঠিকই আছে। কি সব ঠিক আছে তো, মিটারে যাচ্ছে তো? কেন কইছে ঠিক আছে, মিটারে তো আমারতে 1000 টাকা বাড়তি নিতেছে। কিরে পিপারে পিপারে চল বলে চল বলো। এ মামা তাড়াতাড়ি উঠো, আমার যাইতে হইব। এই মামা মামা, যাবো কিন্তু ভাড়া লাগবে কিন্তু 300 টাকা। আরে ভাড়া কোনো সমস্যা নাই, ব্যাগটি একটু লও, অনেক ভারী।